এরপরে আমাদের প্রশ্ন আসছে হুমায়ুন কবির সাহেবের, একটা বাড়তি প্রশ্ন আসছেন যে DORB এর মধ্যে 20% প্লাস তুষ এবং কিছু খোদ দেখা যাচ্ছে, এই DORB-তে কত পার্সেন্ট আমিষ আশা করা যায়? DORB-তে আপনারা একটা জিনিস, এটা খুব ভালো কথা একটা আপনি বলছেন, DORB-তে অনেক সময় দেখা যায় যে একটু তুষ তুষের মতন দেখা যায়। এটার কারণ হচ্ছে যে ওই ব্র্যান্ডটা যখন নেওয়া হয় তখন ওনারা যখন কেনেন, এই কেনার সময় অ্যাক্সিডেন্টালি আপনার কিছু তুষ, খুব হালকা মাত্রায় একটু তুষ বাইর হয়ে যায়। এটা তাদের গাফিলতি হোক কিংবা তারা ইচ্ছা করে তারা এটা করুক, এইটা আসে, কিন্তু এইটা আসার করার কথা না। আপনি একটা কাজ করতে পারেন, যদি আপনি একুরেট হিসাব চান তাহলে আপনি মনে করেন যে 10 গ্রাম কি 50 গ্রাম, 50 গ্রাম ব্র্যান্ড নিয়ে, মানে DORB নিয়ে আপনি মনে করেন যে এইটা 100 মিলিলিটার, অর্থাৎ যে পরিমাণে গুঁড়া DORB তার ডাবল পরিমাণে পানি দিয়ে আপনি ভালো করে ভিজায়, আপনি কসলায় কসলায় যদি একটা পাতলা ছাঁকনি দিয়ে যদি আপনি ছাঁকেন, এই ছাঁকনিতে যে জিনিসটা আটকায়া যাবে এইটা আপনি শুকায় আপনি একুরেট হিসাব পাইতে পারেন। তা না হলে ভাই আমি এই আপনার মুখের কথা এইটা আপনাকে বলতে পারবো না, কারণ এখানটায় উনি কত পার্সেন্ট মিশান, আপনি কত পার্সেন্ট পাবেন, এইটা তো আমার পক্ষে এখানে বলা সম্ভব না। তো আপনার বেস্ট হয় পানিতে ভালো করে কষলায়, আপনি তার আগে মনে করেন যে ওই DORB 100 গ্রাম নিলেন, 100 গ্রাম নিয়ে আপনি পানিতে কষলায়, তারপরে আপনি এটার মধ্যে রেস্ট দেখলেন যে এটা আপনি কতটুকু তুষ আছে, যদি তুষ থাকে তাহলে বুঝবেন যে ও উল্লেখ্য যে আমি বেশ কয়েকটি অটো মিলে যে দেখলাম যে ওরা নিজেরাই ব্রানের ভিতরে তুষ মিশাচ্ছে। আপনি অটো ব্রানে তো তুষ মিশাই, সেটা তো আছেই, তো আপনি DORB আর অটো ব্রান তো ওই যে ওই ওই ওরা ওই যে মানে হয় কি যে ব্রান অয়েল যারা বানায় তারা যে অটো ব্রান সংগ্রহ করে না, তারা করে কি, আমি আমি ওই খোঁজটা আমিও নিয়ে নিয়েছি অলরেডি, যে ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে যে ব্র্যান্ড অয়েলের মিলকে ব্লাফ দেওয়ার জন্য যারা পাইকার হিসেবে বা সাপ্লায়ার হিসেবে কাজ করে তারা ওই ইয়াকে নেই আপনার এই যে ওই 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 ওদের কর্মচারীর সঙ্গে একটা লিয়াজো করে ওইখানে তারা তুষ ঢুকায়, রাইস পালিশ দেয়, রাইস পালিশকে এমনভাবে মিশানো হয় যে পালিশ না কি বোঝা যায় না, আর এই শত শত টনের মধ্যে এটা মিশে যায় গিয়া, এটা আর মানে এরা ওনারা তখন আইডেন্টিফাই করতে পারে না। এই জন্য আপনাকে একটু জাস্ট ইয়া করে দেখতে হবে যে এটা কীরকমের আছে, যদি খুব বেশি মাত্রায় থাকে বাদ দিয়ে দেন, তাছাড়া তো কোনো কিছু বলার কিছু নাই আর। যাই হোক, ভায়োলেট হার্ট ওনার চিঠি হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভাই আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে স্যার পুকুরে চুন লবণ ও সারের ডোজ চলছে, ভেরি নাইস, আমি 7 থেকে 10 দিনে সারের ডোজ দেই, খুব সুন্দর কথা, কিন্তু এইবার কালার আগের মতন আসছে না, মানে যেটা আপনি বলেন যে স্বচ্ছ সবুজ রাখতে, তাহলে কি সারের পরিমাণ বাড়াতে হবে নাকি রৌদ্রের প্রখরতা কমে যাওয়ার কারণে এই কালার আসছে না? এটা তো আপনারা কম বেশি বুদ্ধিমান মানুষ, আপনাদের এটা তো মাথার মধ্যে আসার কথা, এটার কালার আগের মতন আসছে না, তার কারণ হচ্ছে যে আপনার মাছগুলো কি বসে আছে ভাই, আপনার মাছগুলি বাড়তেছে, মাছের ওজন বেশি হয়ে যাচ্ছে, যেখানে হয়তো আপনার 100 কেজি মাছ ছিল সেখানে হয়তো এখন 110 কেজি, তারপরে 120 কেজি হয়ে গেছে, 150 কেজি, আপনার মনে করেন যে এমন হতে পারে যে 200 কেজি হতে হয়ে যেতে পারে। তো মাছের সংখ্যা বাড়ার কারণে, মাছের সাইজ সংখ্যা বাড়ে নেই, মাছের সাইজ বাড়ার কারণে মাছের ডিমান্ড বাড়ছে, তো মাছের ডিমান্ড বাড়লে সেই ক্ষেত্রে আপনার এইখানটায় যেটা হচ্ছে সেখানে আপনার যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার সাপ্লাইকৃত যে খাবার সেই খাবারটা কম দিচ্ছেন জন্যে মাছের চাপটা প্রাকৃতিক খাবারের উপরে যাচ্ছে। আপনি কথাটা বোঝার চেষ্টা করেন, আপনার সরবরাহকৃত মাছের খাবারে পরিমাণটা কম হচ্ছে জন্যে মাছের যে বৃদ্ধির পরে যে মাছের সাইজ আসছে এর চাপটা, খাবারের চাপটা যাচ্ছে গিয়ে আপনার প্রাকৃতিক খাবারের উপরে,
যে কারণে আপনার পানিটা আগের মতন সবুজ হয়ে আসতে পারতেছে না। তো এই জন্য আগের মতন সবুজ হয়ে আসার জন্য যদি আপনি চান, তাহলে আপনি অবশ্যই মাছকে স্যাম্পলিং করে কিংবা স্যাম্পলিং না করেও আগে যে পরিমাণে খাবার দিতেন তার 10% বাড়ায় দেন। যদি দেখেন আবার হাওয়া হয়ে গেছে, আরও 10% বাড়ায় দেন। যদি আরও হাওয়া হয়ে গেছে, আরও 10%, অর্থাৎ আগে যদি 10 কেজি দিতেন, 11 কেজি দিয়ে দেখেন হাওয়া, তো আপনি 12 কেজি দেন, আবার হাওয়া, তো দরকার হলে আপনি 13 কেজি দেন, আবার হাওয়া, 14 কেজি দিয়ে দেখলেন যে না কিছু থাকতেছে। তো কিছু থাকলে আপনি তখন বুঝবেন যে না, মাছের পেট আর আপনার খাবার এক সমান হয়ে গেছে, তখন কিন্তু কালার আসবে। ক্লিয়ার? আপনার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে 30 শতক পুকুরে কচুরি পানা ভর্তি ছিল, তুলে ফেলেছি, গভীরতা গড় 5 ফিট, কালো দুর্গন্ধযুক্ত এঁটেল মাটি, আপনার পরামর্শ অনুযায়ী পুকুর শুকিয়ে 1 ফিট জল ভরে শতকে 4 কেজি করে চুন দিয়ে 7 দিন রেখে পরে গড়ে 5 ফিট জল ভরে জাল দিয়ে ঘেটে 2 দিন রাখার পর জেলিফিশ টাইপের স্বচ্ছ আস্তরণ সর্বত্রই ভাসছে, এটা কি বেনথোস? না, এইটা পেরিফাইটন টাইপের। এইটার জন্য আপনি আরও একটু অপেক্ষা করেন, এরপরে আপনি রাসায়নিক সার দেন। দেওয়ার পরে আপনার কালারটা যখন চলে আসবে, তারপরে আপনি আপনার মাছ ছাড়বেন। আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনার ইয়াটা কি বলে জানি, মাছের যে রাসায়নিক সার প্রয়োগের ফলে যে প্রাকৃতিক খাবারটা তৈরি হবে, এই তৈরি হয়ে গেলেই আপনি এটা মাছের পোনাটা দিতে পারবেন। খুব ভালো কাজ করছেন, আমি খুব খুশি হইলাম যে আপনি চুনটা ভালো। এরপরে তানভীর চৌধুরী বলছেন যে বেয়াদবি নেবেন না স্যার, আমার কাছে নোট আছে আর স্যার আমি পালিশ নিয়ে প্রশ্ন করায় খুশি হয়েছিলেন। মানে সেটাই, এটা তো আমি যে কথাগুলি বলবো এটা তো যে গড় পিপুলের জন্য, সবার জন্য। আর ধরেন একটা জিনিস কি, মানে আপনি যে কাজটা করছেন এইটা কিন্তু আপনার হাতের কাছে একটা হাতের পুঁজি হয়ে গেল। সময়ে অসময়ে অবসরে কিছু ভাল লাগতেছে না, কিংবা ভাল লাগছে কিংবা প্রয়োজনে, এটা যদি মাঝে মাঝে আপনি এই নোটটা খুলে দেখেন, তাহলে আপনি কিন্তু অনেক, আমার একটা ইউটিউবে এর উপরে একটা পোস্ট আছে, মাছের খাদ্যে শ্বেতসার জাতীয়, মাছের খাদ্যে শ্বেতসার বা কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট ইন ফিশ ফিড, এরকমের একটা নামে। তো হ্যাঁ, আমি অবশ্যই, এটা খুব ভালো। তো আপনারা এগুলো রাখলে হবে কি, আপনাদের কাছে একটা ইয়ে হোক, আপনার কমপ্লিমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি বলছেন যে আপনার সাথে সময় কাটানো প্রতি যে সময় অমূল্য, আল্লাহ আমাকে অমূল্য না, আপনাদেরকে আমি কিছু আনন্দ, কিছু তথ্য যদি দিয়ে যেতে পারি, তাহলে সেটাই আমার জন্য সবচেয়ে বড় আনন্দ, যে আমি পৃথিবীতে কিছু রেখে গেলাম। তবে আমি অলরেডি রেখে গেছি যে তথ্যগুলো দিছি, এখন হয়তো বর্তমান মানুষ এটাকে ইয়া করবে না, কিন্তু কোনো এক সময়ে মাইট ইট বি আফটার 10 ইয়ার্স 20 ইয়ার্স আমার কথাগুলি মাইল স্টোন হিসেবে কাজ করবে। যে হাইটেক যতই আসুক না কেন, আপনার মানে বেসিক জিনিসগুলির, বেসিক জিনিস ছাড়া পৃথিবীর কোনো জিনিসের ইয়ে নাই, কিন্তু ভাত তাই, যে যাই বলুক তাই বলুক, আমার তাতে কিছু যায় আসে না, এইটাই। তো মলয় কুমার বিশ্বাসের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মহাশয়, পলিথিন বস্তায় চুন ভিজিয়ে রেখে সেটা কি 1 মাস রেখে দিয়ে ব্যবহার করা যাবে? না, এটা করা যাবে না, কারণ ওটা ওখানটায় আপনি ওটাকে হয়তো মেনটেন করতে পারবেন না, আর যদি মেনটেন করতে পারেন তাহলে ভালো কথা। কিন্তু কথা হচ্ছে যে এটা কোনো চালাক লোকের কথা হইল না, যে পলিথিন বস্তায় চুন ভিজিয়ে রেখে আপনি 1-2 মাস পরে রেখে তারপরে আপনি ব্যবহার করবেন কেন? আপনার যদি চুন ভেজানো হয়েই থাকে তাহলে আপনি এটা পুকুরে প্রয়োগ করুন। কারণ হলো পুকুরে ভেজানো অবস্থায় থাকলে চুন কখনো উড়ায় যাবে না, আর পুকুরের তলায় অনেক সেফ থাকবে ইন অল রেসপেক্ট। এটা 15 বছর পর্যন্ত দেখা গেছে যে ভেজানো অবস্থায় থাকলে কোনো সমস্যা না, কিন্তু পলিথিনের বস্তায় চুন ভিজিয়ে রেখে ওটা যে কোনো সময় নষ্ট হয়ে যাবে, এটার কোনো গ্রহণযোগ্যতা নাই এই প্রস্তাবনা। আপনাকে ধন্যবাদ ভাই। এর পরের প্রশ্ন হচ্ছে নুরুল হাসান সুমন সাহেবের প্রশ্ন, তার প্রশ্ন হচ্ছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চিংড়ির শ্বেতসারের চাহিদা কেমন? চিংড়ির শ্বেতসারের চাহিদা আরও অনেক কম, কারণ চিংড়ির প্রোটিন
প্রোটিন ডিমান্ডটা হচ্ছে প্রায় 35, আপনারা মানে 35টা একদম মার্জিনাল, এটা যদি আপনারা 38-40 দিতে পারেন তাহলে কিন্তু বেশি হবে। আপনারা শ্বেত সারের মানে ইয়েটা বাদ দেন, হিসেবটা করবেন না, মানে এটার বাড়তি বাড়তি দেবেন না, আর এটার লিমিটেড অ্যামাউন্টটাও আপনি চিন্তা করবেন না। তো আপনারা যেটা চিন্তা করবেন সেটা হলো যে আপনারা প্রোটিনটাকে নিশ্চিত করেন, আপনারা আমিষের পরিমাণটাকে যদি আপনারা নিশ্চিত করেন তাহলে কার্বোহাইড্রেটটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথার কিছু নেই, মানে প্রোটিনটা প্রোটিন লেভেলটাকেই আপনার সবচেয়ে গুরুত্বের মধ্যে রাখতে হবে। এইটা আপনাদেরকে ধন্যবাদ ভাই। আপনার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে লোকসানের পরেও আপনার ক্লাস মাছ চাষে আশান্বিত করছে, প্লিজ আমাদের সাথে থাকুন। আপনারা আল্লাহর কাছে দোয়া করুন, যদি আল্লাহ আমাকে আপনাদের সাথে রাখে তাহলে আমার থাকা হবে, আর যদি আল্লাহ না রাখেন তাহলে আমার তো থাকার কোনো উপায় নেই, আমিও মানুষ, আমাকে মরতে হবে ভাই। তবে আমার খুব আশা যে আমি 2টা বছর আপনাদেরকে অত্যাচার করে করতে চাই, সো দ্যাট অত্যাচার করেও যদি আমি মাছ চাষের একটা জায়গায় যদি আমি বাংলা ভাষাভাষী সমস্ত মানুষ, আমি বাংলা ভারত সবার কথা বলছি, তাদের মধ্যে যদি কিছু তত্ত্ব বা তথ্য যদি দেওয়া যাইতে পারি তাহলে আমি মনে করব যে আমার মানব জন্মটা পুরো সার্থক না হলেও সার্থকতার মুখ তো দেখলাম, এটাই আমার চাওয়া পাওয়া। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই নুরুল হাসান সুমন সাহেব। এরপরের প্রশ্ন আসছে আবু হানিফ সাহেবের, সেটা হলো যে আমি 100 কেজি খাদ্য বানানোর একটি তালিকা বানিয়েছি স্যার, এটা কি ঠিক হবে একটু জানাবেন স্যার? যদি জীবনেও জানি না যে পার্সেন্টেজ কীভাবে বের করতে হয়, আপনার মাধ্যমে পেয়েছি স্যার, যেমন ব্রান 40 কেজি, সয়াবিন 30 কেজি, অ্যাঙ্কোর 20 কেজি, ভুট্টা 10 কেজি, মোট পার্সেন্টেজ সাপ্লাই। হ্যাঁ একদম একদম ঠিক আছে, আপনি একদম এটা একের আল্লাহ ভরসা রেগুলার এইভাবে খাওয়া দেন। যদি এটা কার্ব জাতীয় মাছ হয়, মানে আপনারা হয়তো কিছু তথ্যের মধ্যে কিছু আপনাদের গ্যাপ থাকে, সেটা নিয়ে আমি বড় কষ্টের মধ্যে থাকি, সেটা হচ্ছে যে এইটা যদি কার্ব জাতীয় মাছ হয় তাহলে কিন্তু ঠিক আছে, আর যদি কার্ব জাতীয় মাছ নেয় তাহলে কিন্তু সমস্যা আছে। এটা কার্পের জন্য ঠিক আছে, তেলাপিয়ার জন্য একটু চিপা হইলেও আপনি আর একটু যদি তেলাপিয়া হয় সেক্ষেত্রে আপনি আর একটু অ্যাঙ্কর ঢুকায় বা সয়াবিন 2-4 কেজি ঢুকায় দিয়েও কিন্তু আপনি তেলাপিয়া পাঙ্গাসের খাবার হিসেবে এটা করতে পারেন। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। এরপরের প্রশ্ন আসছে আনাম হকের, সেটা হচ্ছে যে স্যার আমারে একটা পুকুরে পাঙ্গাস মাছ মরতেছে কেজিতে 80টা, কিন্তু আজ পুকুরে অ্যামোনিয়া পাইছি 2-এর উপরে, কিছু ঔষধ দিয়েছিলাম, চুরো দিয়েছিলাম, জীবাণুনাশক দিছি, পানির গভীর 3 ফুট, 60 শতক, অনেক রকম কথা বলতেছে কোম্পানির লোক, আমি আপনাকে ফলো করি, মাছ আছে 50,000, প্রতিদিন মাছ মরতেছে স্যার, আমি অনেক বিপদে আছি, এখন আমি কি করতে পারি? আপনি দেখেন আপনার কিন্তু পুকুরে পাঙ্গাস আছে কেজিতে 80টা সেটা আপনি বলছেন, মাছ আছে 50,000 সেটাও আপনি বলছেন, কিন্তু আপনার পুকুরটা কয় শতক সেটা আপনি বলেন নাই, যে কারণে আমি আপনাকে হা না কিছুই বলতে পারতেছি না। কারণ আপনার একটা জিনিস অন্তত আমি বুঝছি যে সেটা হলে যে আপনার ঘনত্বটা অনেক বেশি, আর অ্যামোনিয়া যে 2 হয়ে গেলেই যে আপনার মার্ডার হয়ে যাবে সেটা কিন্তু কোনো কথা না, সেটা হলে যে আপনি মানে চুন দিছেন, লবণ দিছেন, আপনি যদি অ্যামোনিয়া হয়ে থাকে তাহলে আপনি চুন দেবেন কেন? আপনি চুন দিচ্ছেন, লবণ দিচ্ছেন, আপনি জীবাণুনাশকও দিয়ে ফেলছেন, তো এটা তো হইতে পারে না, এতগুলি তো আর আসতে পারে না। তো আপনার এই জিনিসগুলি আপনার প্রশ্নের উপস্থাপনার মধ্যেও কিছু গণ্ডগোল আছে, যেটা আমি দেখছি যে আপনি প্রশ্নের উপস্থাপনার মধ্যে আপনি আপনার কথা শুনে অনেক সময় মনে হয় যে আপনি অন্য কোনো লোকের মানে সমস্যা আপনি তুলে ধরেন, যে কারণে আমরা আপনাকে সঠিকভাবে দিতে পারি না। কারণ আপনার তো সর্বপ্রথম যেটা দরকার ছিল সেটা হলে আপনি পুকুরের সাইজ বলবেন, আপনি পুকুরের সাইজ বলেন নাই, যে কারণে আপনাকে এই মুহূর্তে আমরা পরামর্শ দিতে পারলাম না, আপনি পরবর্তীতে ভাই যোগাযোগ করেন। আর মাছ পাঙ্গাস মাছ তো অত সহজে মরার জিনিস না, হ্যাঁ
পাঙ্গাস মাছ অত সহজে ইয়ে না। রাকিবুল হাসান সাহেব, আমার প্রশ্নটা মেসেঞ্জারে দিয়েছি, আপনি এখানে না দিয়ে আপনি কেন মেসেঞ্জারে দিলেন আমি ঠিক বুঝতে পারলাম না। কারণ এখানটায় আমাদের যে ক্লাস হয় সেখানটায় আমরা কিন্তু সবারই প্রশ্নগুলি আলোচনার মাধ্যমে আমরা সবাই যেন সবার সমস্যাটা শুনতে পারি, তাতে আমার আজকে যে সমস্যাটা নাই সেটা কালকে যদি আসে তাহলে সেটা তো আমি কালকে কালকের ব্যাপারটা আজকে জানার সুযোগ থাকলো আমার, কিন্তু আপনি তো সেই সুযোগ থেকে আমাদের অন্যান্যদেরকে বঞ্চিত করে ফেললেন। তো ভবিষ্যতে প্লিজ এই কাজটা করবেন না, আপনারা এখানকার প্রশ্নগুলো এখানেই দিবেন, আর বাইরের প্রশ্নের জন্য তো মেসেঞ্জার আছে, ফেসবুক আছে, এটা তো অনেক কিছুই আছে, এখানে যেটা হবে সেটা এটা এখানে আলোচনা হওয়া ভালো। এটা আমরা সবাই ভাই ভাই, আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে যেন উপকৃত হই। আপনাকে ধন্যবাদ ভাই। মলয় কুমার বিশ্বাস, আপনার দুই দুইটা প্রশ্ন খুব একটা জুতের লাগলো না আমাকে। আপনার তৃতীয় প্রশ্ন আসছে যে পুকুরে বেশি পরিমাণে ছাই দিলে কি ক্ষতি হতে পারে, কত পরিমাণ সেটা আপনি উল্লেখ করেন নাই, আপনি পরিমাণ উল্লেখ করলে আমি হয়তো আপনাকে একটা মতামত দিতে পারবো। তো আমাদের প্রশ্ন উত্তর পালাটা আজকে মোটামুটি একটা জায়গায় গেছে, তো আশা করি আপনাদেরকে মিনিমাম হলেও আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর প্রশ্ন কখনো লম্বা হয় না, প্রশ্ন করার সময় আপনাদের একটা জিনিস বোঝা উচিত যে প্রশ্নের সাইজ কিন্তু এক লাইন পর্যন্ত হইতে পারে। নর্মালি যে আমাদের বইয়ের পৃষ্ঠায় যে লাইনগুলি আছে তার এক লাইন পর্যন্ত হতে পারে, এইরকমের হলে তখন আর কি প্রশ্নটা মানে স্পেসিফিক হয়। তো এত আমার কেজিতে 80 লাইনের, 80 মানে কেজিতে 6,000 লাইনের মাছ, তারপরে এই মাছ, এই অবান্তর বা মানে অপ্রয়োজনীয় যে কথাবার্তাগুলি, এগুলি পারতপক্ষে আপনারা অ্যাভয়েড করবেন, এবং আপনার প্রশ্ন শুনে যেন সহজেই একটা মানুষ উত্তর দিতে পারে এটা থাকতে হবে। এটা না হলে তাহলে তো আসলে সম্ভব হয়ে ওঠে না। তো সামনের দিকে আপনারা এই জিনিসগুলি যদি না বলেন তাহলে তো এটা করা সম্ভব হবে না। তো আনাম হকের পুকুর বোঝা গেল যেটা, সেটা হলো 60 শতক, আর আপনার 60 শতকের 50,000, অর্থাৎ 60 শতকে 50,000 হলে শূন্য আর শূন্য কাটা, আর 5,000কে যদি 6 দিয়ে ভাগ করা যায় তাহলে 6 × 8 = 48, 800-রও বেশি আছে, অথচ পানির গভীরতা আপনার মাত্র 3 ফুট। আপনি এই মুহূর্তে পানি বাড়ানো শুরু করেন, আপনার জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে এইটা, কমপক্ষে 5 ফুট আপনি নিয়ে যান। 800 হলে মাছ টেকে বটে, কিন্তু গ্রোথ সেক্ষেত্রে কমে আসে এক, আর একটা কথা হচ্ছে যে আপনার পানির গভীরতা খুব কম, 3 ফুট পানি খুব যথেষ্ট কম। এই যে মাছের যে পায়খানাগুলি, এটা তো ভাই একটু শোধন হওয়ার জন্য একটা সময় দেওয়া দরকার, এটা যদি না হয় তাহলে মাছ ভালো থাকবে কীভাবে, আর আপনার পায়খানা শোধন হবে কখন? তো পানিটা বেশি হয়ে গেলে বেশি পানির মধ্যে নাড়াচাড়া করা, আর পাঙ্গাসের তো সবচেয়ে ভালো গুণ হচ্ছে যে সে নিজে নিজেই সবসময় অ্যারেশন করতেছে, আর আপনি ওখানটায় চিটাগুড়ের একটা ডোজ আপনি করে দেখতে পারেন, চিটাগুড়ের ব্যবহার করলে আপনার অ্যামোনিয়াটা একটা ফর্মের মধ্যে যাবে এটা, আর আপনি পানি বাড়ান। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের আলাপ। আপনার প্রশ্নোত্তর পালায় আজকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।